ভর্তি কিন্তু হবে না। আমার এই জায়গাতে আসতে আমার সময় দিতে হয়েছে কিনা, যেমন দেখো আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর কোর্স চালু করছি, মাত্র হাতে গোনা কয়েকজন ভর্তি হয়েছে। এখন আমি যদি এখন সেই কোর্সটা যদি অফ করে দেই, তাহলে আমার কখনোই কি শত শত স্টুডেন্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ব্যাচে হবে? না। এখন দেখো তোমরা জিজ্ঞেস করো, ভাই আপনার অ্যাকাউন্টিং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ব্যাচে স্টুডেন্ট নেই কেন? আমরা এখানে ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এতগুলো স্টুডেন্ট, ওইখানে কেন নাই? এবং আমি তোমাদের বলতেছি, তোমাদের পরীক্ষার আগে এটা 200-500 হয়ে যাবে মনে হয়। কতজন হয়ে যাবে? 400-500 স্টুডেন্ট মেবি হয়ে যাবে তোমাদের ব্যাচে। মানে তখন তোমার ব্যাচ একটা দিয়ে হবে না, একাধিক করতে হবে আর কি। এটা আমি আভাস পাচ্ছি। কিন্তু ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ব্যাচে কেন এই অল্প স্টুডেন্ট, কারণটা কি? তোমরা কিভাবে আমার এখানে ভর্তি হয়েছো তাই বলো তো। ইউটিউবে ভিডিও দেখছো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর, আমার বিশেষ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর সর্বোচ্চ ভিডিও আমার চ্যানেলে আছে, এবং আমি যদি সবগুলো ভিডিও আপলোড দেই, তাহলে ধরো ইউটিউব তো ফেটে যাবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর ভিডিওতে। কারণ আমি ম্যাক্সিমাম ভিডিও কি করা, আনলিস্টেড করা, ম্যাক্সিমাম ভিডিও আমি কিন্তু কি আপলোড দেইনি। আমার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের ভিডিও কয়টা জানো? জাস্ট একটা, গতকাল ছাড়ছি। কয়টা? জাস্ট একটা। তাহলে আমি এখনই কি আমার চ্যানেলে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর একটা ভিডিও নাই, তার আগে আমি কি করছি, কোর্স স্টার্ট করছি। আমার কাছে যে 8-10 জন যে ভর্তি হয়েছে, এটাই তো কি এনাফ না? আমার চ্যানেলে যেখানে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর, রিয়া মিয়া যাবেন অডিওটা অফ করে দাও, আমার চ্যানেলে যেখানে একটা ভিডিও নাই, সেখানে যে এই কয়জন ভর্তি হয়েছে, এটাই তো আমার জন্য কি অনেক বড় প্রাপ্তি আমি মনে করি। আমি যখন এই বছরটা ধরো যেগুলো ভিডিও রিডিও করব, সেগুলো সবকিছু কি করব, আপলোড দিয়ে দিব, তখন কিন্তু কি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এও কিন্তু কি প্রচুর স্টুডেন্ট কি হবে, ভর্তি হবে। আর আমি বলি আমার আমার চ্যানেলে যদি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর যদি ভিডিও না থাকে, তোমরাই আমার কাছে আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আমার কাছে পড়বা না। বলো তো কেন পড়বা না? তোমার আপনার ভাইয়ার তো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর কোনো ভিডিওই নাই, কারণ কি? নিশ্চয়ই উনি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পারে না, যদি পারতো তাহলে তো অবশ্যই কি থাকতো, ভিডিওই থাকতো, ভিডিও থাকতো, কথা বুঝছো কি না? তোমরাই পড়বা না আমি জানি। এটা আমি কিভাবে বুঝলাম, আমার গতবার অর্থাৎ তোমাদের আগের ব্যাচেও কিন্তু কি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ব্যাচে ভালো স্টুডেন্ট ছিল, তারা কিন্তু আমার কাছে কয়েকজন কি হয়েছে ভর্তি হয়েছে, আর ম্যাক্সিমামই কিন্তু কি ভর্তি হয়নি। কেন হয়নি আমি এটাও জানি, সেটা তোমাদের কারণটা কি এখনই বললাম, যে ভাইয়ার যেহেতু ভিডিও নাই, তার মানে উনি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পারেন না। পারলে তো কি থাকতো, ভিডিও থাকতো। তো আগে তোমাকে কি করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। তুমি আমি আমি ধরো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর মনে করো যে একদম প্রো লেভেলের একজন টিচার, কিন্তু সেটা আমি কাউকে জীবনে পড়াইও নি, আমার ইউটিউবে চ্যানেলে আমার কোনো ভিডিও নাই, কোনো ক্লাসও নাই। সেটা আমি যদি ধরো চিল্লায় বলি যে আমি খুব ভালো পড়াই, আমি খুব ভালো পড়াই, কেউ বিশ্বাস করবে নাকি আমাকে প্রমাণ করতে হবে? পড়ি তোমার কাছে এটা সহজ লাগতো। যেমন ধরো স্নিগ্ধা, ও আর্টসে পড়ে, এসএসসি ইন্টারে কোথায় পড়ছো স্নিগ্ধা?
তোমার কাছে কি অ্যাকাউন্টিং ইকুয়েশন খুব কঠিন নাকি প্র্যাকটিস করলে পারবা? স্যার এখন প্র্যাকটিসও করা লাগবে না, এখন দিলেই পারবো। আচ্ছা তাহলে ওর কনফিডেন্স ওর ওর লেভেলটা দেখো। আমি তাও যেহেতু একটু ভয় ভয় বলতেছিলাম যে মানে কঠিন নাকি প্র্যাকটিস করলে পারবা, ও কি বলল যে প্র্যাকটিসও করা লাগবে না দিলেও পারবো। তুমি যে শুরু থেকে যদি ভর্তি হইতা তোমার কনফিডেন্স লেভেলটাও কি হইতো? এই লেভেলই হইতো। কিন্তু তুমি সেই লেভেলটা নিয়ে আসতে পারো কিভাবে? আমি যে পূর্বের কাজগুলো যেগুলো আছে সেগুলো তুমি কি করবে দেখলে তোমার কনফিডেন্স লেভেলটাও কি? এখন অনেকেই কে জানো বললা ভাইয়া ওগুলা কিছু কিছু ভিডিও আছে বাংলা ইন্টারমিডিয়েটের। আরে ভাই তুমি ইন্টারমিডিয়েটে দেখো না, তুমি ইন্টারমিডিয়েটে দেখলেই তো তুমি অনার্সেরটা পারবা। কারণ আমরা কি ইংরেজ নাকি বাঙালি? বাঙালি। আমি সবার প্রথম দিকে কিন্তু বাংলায় পড়ানোর চেষ্টা করি। কারণ কি যে হাফেজ হয়ে গেলে আমি একটা কথা বলি, যদি আমার এটার সাথে অনেকে একমত হতে পারে, কিছু কিছু হুজুর আমার পক্ষে কিছু কিছু হুজুর আমার বিপক্ষে, আমাকে ধরো নাস্তিক টাস্তিক হ্যান ত্যান ফতোয়া দিয়ে দিয়ে ফেলতে পারে। ছোটবেলা থেকে আমি এই যে ধরো হাফেজ হয় কোরআনের হাফেজ, ম্যাক্সিমাম কোরআনের হাফেজ সুরা ফাতেহার বাংলা বলতে পারে না। এই হাফেজ হয়ে কি কোনো লাভ আছে? উনি ধরো ওটা কি পড়লো, কি পড়লো না পড়লো সেই বিষয়টা সে যদি না বোঝে তাহলে সে আমল করবে কিভাবে? যেমন ধরো আমরা অনেক হাদিস শুনছি, হুজুররা আমাদের হাদিস শোনায় না, একটু একটু শেষ করি। হুজুররা আমাদেরকে অনেক হাদিস শোনায় যে অনেক কাফের শুধু জাস্ট কোরআনের আয়াত শুনে কি হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। আমরা মনে করছি যে কোরআনের আয়াত শুনেই তিনি হয়ে গেছে, আমরা কিন্তু এটাই, এবং ঘটনা কিন্তু সত্যি, কথা কিন্তু মিথ্যা না। কিন্তু আমাদের কোরআনের আয়াত শোনা আর সৌদি আরবের একজনের কোরআনের আয়াত শোনা কি সেম জিনিস? না স্যার, না। ওদের তো আরবি ভাষা হচ্ছে থেকে মাতৃভাষা, কোরআনের এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর ইয়া কথা, একদম প্রমাণিত কথা, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত কথা এবং নির্ভুল কথা, ওরা শুনছে, শুনে সেই বিষয়টা কি বুঝছে? বুঝে তারা কি হয়ে গেছে? মুসলিম হয়ে গেছে। এখন তুমি আমি যদি আরবি ভাষা যদি শুনি, তুমি আমি যদি আরবি ভাষা শুনি তাহলে আমরা কি সেটা বুঝি? না না না, আমরা কিন্তু সেটা বুঝি না। তাহলে আমাদের কিন্তু কি মানে না বুঝে ব্যাপারটা বোঝা আসলে কেমন? ওইটা সুন্দর কথা নাকি সুন্দর কথা না? আমরা যদি ওটা না বুঝি তাহলে কি আমরা বুঝবো? এই জন্য আমি সবার প্রথম যেটা বলি যে আগে আমাদের কি শিখতে হবে, বাংলাটা ভালোভাবে শিখতে হবে, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। ওই যে একজন কবি ছিলেন না মাইকেল মধুসূদন দত্ত, উনি কি চেয়েছিলেন যে আমি ইংরেজি ভাষাতে মনে করো সাহিত্য লেখে একদম কি করে ফেলবো, ফাটায় ফেলবো, বাংলা হচ্ছে গরিবদের ভাষা, এই গরিবদের ভাষায় আমি কি করতে পারবো না, মানে করে আসলে কোনো লাভ নাই, ইংরেজি সাহিত্য এত বড় সাহিত্য আমি কি করব ওইখানে ফাটাবো। কিন্তু তিনি কি ফাইনালি পারছেন? না। তো আগে তোমাকে বাংলাতে দক্ষ হয়েই, তুমি দেখো তোমার সাহিত্য যদি তুমি বাংলাতে, হ্যাঁ বাংলাতে যদি তুমি সুন্দরভাবে লেখো, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কতগুলো ভাষাতে অনুবাদ করা হয়েছে জানো? আমি জানি না, কেউ কি জানো? তুমি কয়দিন আগে তো এই যে ইয়া দিছো অনেকগুলো ভাষায়, আমি এখন বলতে পারবো যে অনেকগুলো ভাষায় উনি কি, তুমি দেখো সম্মানটা যে তুমি তোমার বাংলা ভাষাতে লিখছো, লেখার পর ওরা মনে করতেছে এখানে অনেক ভালো ভালো কিছু আছে, এই জন্য কি করতেছে ওদের ভাষাতে অনুবাদ করে ওরা কি করতেছে বিষয়টা পড়তেছে, তাহলে এটাই বেশি করবেন না? যেমন ধরো জাপানিরা কি মনে করে আমি ইংরেজি শিখবো কেন, তোরা জাপানি শেখ, মানে ওদের ইয়ার লেভেলটা দেখো। আমরাও দু তিন চিন্তা করি যে আমরা এখন মনে করি যে ইংরেজি না শিখলে আমাদের হবে না, আমরা এটা মেনে নিছি। কিন্তু আমরা যদি ধরো জাপানিদের মতো ইয়া হইতাম, হ্যাঁ আমি যদি বলতাম যে আমরা কেন ইংরেজি শিখবো, তোরা বাংলা শেখ, তোদের সাথে তো তোদের তো আমাদের দরকার নাই। কিন্তু এটা বলার আগে শুধুমাত্র ওই মুখে বললে হবে না, সেরকম যোগ্যতাও কি করতে হবে, অর্জন করতে হবে। আমরা যদি অন্য দেশের প্রতি ডিপেন্ডেন্ট না হই, আমাদের ইংরেজি শেখার দরকার আছে? ওরা যদি আমাদের উপর ডিপেন্ড করে তাহলে ওরা কি করবে, আমাদের বাংলা ভাষা বাংলা শিখবে?
শিখবে আমরা কেন ইংরেজি শিখব কথা বুঝো নাই এটা বুঝতো স্যার তো আচ্ছা